আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কার সাথে বিয়ে হয় নাই। সাকিবের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। এক একজন নায়ক নাকি চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? আমি বা সাকিব যাচ্ছি বিয়ে করতে, আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি। আমি কিন্তু কখনো এই কথাটা বলিনি সাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না? সে ইনফ্যাক্ট সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন, যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খানকে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি, আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং, আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম। তো সাকিব ভাইয়া 17 সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন, তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো একটু পরে। সে নিজে শেয়ার করেছিল যে সাকিব ভাইয়ের সাথে আমার ছবি হচ্ছে, সেটা ছিল 17 সাল। বাট সামহাও কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি। এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন, মানে সামহাও হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ কিছু নেই, কিন্তু না, এখনো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে সাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী রাখা হচ্ছে, আপনিও ডক্টর, আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন, সেই পাত্রীটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঠে, যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন। তো আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন বলবো? যদি আপনারা মনে করেন ওকে ফাইন, আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট, ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান একজন ডাক্তার, মেয়ে দেখা হচ্ছে, তাকে পাত্রী দেখা হচ্ছে, সেই ডক্টর পাত্রীটা আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা? তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টাও সাসপেন্স থাকুক। যেটা বলা সেটা সাকিব আর আমি 5 বছর বসেই বলবো, বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে, আমি কিন্তু সেটাই বলেছিলাম। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিওসিটি রাখার চেষ্টা করেছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার, কিছু লিখে প্রশ্ন মতো দেন, তৃতীয় বউ লিখে দেন, আমরাও তো কিউরিওসিটি রাখতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম, কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট। উনি খুবই হাস্যকর, আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়েই হয় না। সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয়। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজটা মানবে না, সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমার, মানে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে, আর সাকিব ইয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই, মানে আমাকে বাজে বাজে কথা লিখেছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানা খুব ভালো লাগছে, গ্রাস খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকম এরকমের জন্য কি হলো, আমার মানে সাকিব ইয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, মানে সবাই আমাকে খুব নেগেটিভ কথা লিখছে। আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কার সাথে বিয়ে হয় নাই। সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে, সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। তো এটা কিন্তু আমি সকালবেলা, আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে, আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন, এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলিনি। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে, দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো, মানে প্রবলেমটা হতো না।
আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুটা এখানে আমি মানে ক্লোজ করতে চাই নতুন কিছু আসলো না কই আসলো না আমরা তো সেই অবস্থায় পড়ে আছি এইখানেই আছে ভালো হচ্ছে এই যেহেতু কয়েকদিন যাবত এই আর হচ্ছে আমরা জানতে চাই আসলে বিয়ে হচ্ছে কি হবে আমার তো বিয়ে হবে আমার বিয়ে হবে না আশ্চর্য আমি বিয়ে করব না মানুষ এক একজন নায়ক নাকি চারটা পাঁচটা ছয়টা করে বিয়ে করে ফেলতেছে আমার কি বিয়ে হবে না তার মানে আপু আমরা ধরে নিতে পারি সাকিব আমার তো বিয়ে হবে আমি রিসেন্টলি বিয়ে করব এক বছরের মধ্যে আমি লুকায় ছাপায় ভেবে বিয়ে করবো ছোটবেলার ড্রিম ছিল আমিও চাই সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন তাহলে তো 17 সাল থেকে আজকে 24 সাল হয়ে যেত তো আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য আমি তো প্রতিদিন তাই ভাবি আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসবে না সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান আমি তখন অনেক ছোট ছিলাম আমি তখন থেকেই দেখতাম সাকিবকে তো আমিও তো তার ফ্যান আমি তো বিলিনিয়র্স আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল আমি মনে করি তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে তারপরে আমার বলেছে দুবাইতে নাকি আমার বাড়ি আছে দুবাইতে কই আমার বাড়ি আছে দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে কই আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে লাইক ওনার অনেক টাকা পয়সা আছে সে সুপারস্টার ওটা থেকে কিন্তু যদি ওই লোকটা এই লাগে তাহলে আমি দুবাইতে যাই সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে অনেক টাকাওয়ালা লোক আছে বিজনেসম্যান আছে তারাও তো ম্যারিড করেছে তাদেরকে আমি বিয়ে করতে পারতাম আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি এর বাইরে কিন্তু আমি কিছুই বলি আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই আমি তাকে রেসপেক্ট করি তাকে ভালোবাসি পছন্দ করি হি ইজ দা সুপারস্টার আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে যে আমি তাকে নিয়ে বাজে কথা বলছি আমি বাজে কথা বলছি হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সময় কেন থাকবে না সাকিব আসলে আমার প্রেম তো থাকতে পারে প্রেম ভালোবাসা আছে অলরেডি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।